আমরা জানি যে সেরিব্রাল হেমিস্ফিয়ারে চারটা লোব আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। এই চারটা লোবে কিভাবে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ভাগ করা হয় সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব বেশি জিজ্ঞেস করা হয়। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তো আমি এখানে সুপ্রোল্যাটারাল সারফেস অফ সেরিব্রামের একটা ফিগার এঁকে রেখেছি। এখন এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সালকাস ড্র করব। এই সালকাসগুলো এবং কিছু ইমার্জিনারি লাইন দিয়েই আমরা সেরিব্রামকে চারটা লোবে ভাগ করি। তো আমরা প্রথমে সুপ্রো মিডিয়াল মার্জিন, যেটা সেই সুপ্রো মিডিয়াল মার্জিন থেকে একটা সালকাস নেমে আসবে নিচের দিকে, দিস ইজ কল্ড সেন্ট্রাল সালকাস। আমরা জানি যে সেন্ট্রাল সালকাসটা পুরো সুপ্রো মিডিয়াল মার্জিনের মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার বিহাইন্ড থেকে শুরু হয়ে এটা সামনের দিকে ফরওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে নিচের দিকে নেমে আসে, এবং সেন্ট্রাল সালকাসটা একমাত্র সালকাস যেটা কিনা সুপ্রোমিডিয়াল বর্ডারকে কাট করে মিডিয়াল সারফেস অফ সেরিব্রামে চলে যায়। এরপরে যে বড় সালকাসটা থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাসটা এখান থেকে এসে এভাবে করে এসে চলে যাচ্ছে, এবং ল্যাটারাল সালকাসে আমরা জানি যে তিনটা র্যামাস আছে, এক অ্যান্টেরিয়র হরাইজন্টাল এবং অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, এবং পিছনের দিকে এই যে র্যামাসটা চলে গেছে এটা বলছে পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস। এবং ল্যাটারাল সালকাসটা শুরু হয় মিডিয়াল সারফেস থেকে, মিডিয়াল সারফেসের যে অংশ থেকে এটা শুরু হয়ে সুপ্রোল্যাটারাল সারফেসে আসার আগ পর্যন্ত ওই অংশটুকুকে বলা হচ্ছে স্টিম অফ দ্য ল্যাটারাল সালকাস। এরপরে আরেকটা সালকাস থাকবে যেটা সুপ্রোমিডিয়াল বর্ডার থেকে সামান্য একটু নিচের দিকে নেমে আসবে, এটাকে বলছে প্যারাইটোক্সিপিটাল সালকাস। এই সালকাসটা মেইনলি মিডিয়াল সারফেসের দিকেই থাকে। এটা ছাড়া নিচের এই ইনফেরিয়র মার্জিনের এখানে একটা নচের মতন একটু ডিপ্রেশন আছে, এটাকে বলতেছে অক্সিপিটাল নচ। এই কয়েকটা জিনিস আমাদের লাগবে চারটা লোবে ভাগ করার জন্য। এখন আসো কিছু ইমার্জিনারি লাইন ড্র করতে হবে। ফার্স্ট ইমার্জিনারি লাইন ড্র করবো আমরা প্যারাইটো অক্সিপিটাল সালকাস থেকে অক্সিপিটাল নচ পর্যন্ত। এখানে আমরা ফার্স্ট ইমার্জিনারি লাইন ড্র করলাম। এরপরে সেকেন্ড ইমার্জিনারি লাইন ড্র করবো ল্যাটারাল সালকাসে যে পোস্টেরিয়র র্যামাস তার ইনফেরিয়র পোস্টেরিয়র পয়েন্ট থেকে মিড পয়েন্ট অফ দ্য ফার্স্ট ইমার্জিনারি লাইন পর্যন্ত। তাহলে এখানে আমি আরেকটা ইমার্জিনারি লাইন ড্র করলাম, এটা হচ্ছে ফার্স্ট ইমার্জিনারি লাইন, এটা হলো সেকেন্ড ইমার্জিনারি লাইন। থার্ড ইমার্জিনারি লাইনটা ড্র করতে হবে আমার ইনফেরিয়র লিমিট অফ দ্য সেন্ট্রাল সালকাস থেকে। সেন্ট্রাল সালকাসটা কখনোই পোস্টেরিয়র সালকাসে টাচ করে না, এটা হচ্ছে ওর একটা ক্রাইটেরিয়া। তো এই জন্য এখান থেকে একটা ইমার্জিনারি লাইন ড্র করবো যেটা আমার পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস পর্যন্ত চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রো ল্যাটারাল সারফেস অফ দ্য সেরিব্রামে চারটা ভাগ হয়ে গেল। এই চারটা ভাগই হচ্ছে চারটা লোব। তো ইন ফ্রন্ট অফ দ্য সেন্ট্রাল সালকাস এই অংশটুকুকে বলা হচ্ছে ফ্রন্টাল লোব, ইন বিটুইন সেন্ট্রাল সালকাস অ্যান্ড ফার্স্ট ইমার্জিনারি লাইন এই অংশটুকু হচ্ছে প্যারাইটাল লোব, পোস্টেরিয়র টু দ্য ফার্স্ট ইমার্জিনারি লাইন এই অংশটা হচ্ছে অক্সিপিটাল লোব, এবং ইনফেরিয়র এরিয়া অফ দ্য ল্যাটারাল সালকাস এই অংশটুকু হচ্ছে টেম্পোরাল লোব। এখানে আরেকটা জিনিস আমি বলি, লোব এবং পোল এ দুটোর মধ্যে পার্থক্য কী? তোমরা খুব কনফিউশন করে ফেলো। লোব হচ্ছে একটা বড় এরিয়া, একটা বড় লার্জ এরিয়া হচ্ছে লোব, ব্রেনে চারটা লোব আছে। আর পোল হচ্ছে একটা পয়েন্টেড এরিয়া। তাহলে পয়েন্টেড এরিয়া কোথায় কোথায় পাচ্ছি আমরা? ফ্রন্টাল লোবের একদম সামনের দিকে এই জায়গাটা হচ্ছে পয়েন্টেড, এটাকে আমরা বলছি ফ্রন্টাল পোল। অক্সিপিটাল লোবের পিছনের এই পয়েন্টেড এরিয়াটাকে বলছি অক্সিপিটাল পোল, এবং টেম্পোরাল লোবের পয়েন্টেড এই অংশটুকুকে আমরা বলছি টেম্পোরাল লোব পোল। তাহলে পোল আমরা পাচ্ছি ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল এবং টেম্পোরাল পোল, এবং লোব পাচ্ছি চারটা। তো আসো আমরা সুপ্রোমিডিয়াল সারফেসের চারটা লোব ভাগ শিখে ফেললাম, এখন মিডিয়াল সারফেসে গিয়ে আমরা কিভাবে এই লোবগুলোকে ভাগ করব। তো সুপ্রোমিডিয়াল সারফেসের এই ফিগারটাকে যদি আমরা উল্টে ফেলি, দ্যাট মিন্স এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সারফেসটা দেখতে কেমন যাবে, এভাবে করে যদি আমি এটাকে উল্টে ফেলি, হ্যাঁ, তখন মিডিয়াল সারফেসের ছবিটা হবে এরকম। মিডিয়াল সারফেসটা দেখতে তখন এমন হবে।
মিডিয়াল সার্ফেসে দেখা যায় যে এখানে রয়েছে একটা হোয়াইট ম্যাটার, এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসা। মিডিয়াল সার্ফেসে যে সালকাসগুলো মেইনলি থাকে সেটা হচ্ছে যে এখান থেকে চলে গিয়েছে টিম অফ দ্য ল্যাটারাল সালকাস, কর্পাস ক্যালোসামের পিছন থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত এদিকে একটা সালকাস এভাবে করে চলে যায়, সেটাকে আমরা বলছি ক্যালকারাইন সালকাস। এবং আমরা জানি যে সুপ্রোমিডিয়াল বর্ডারে পোস্ট অক্সিপিটাল লোব থেকে 5 সেন্টিমিটার সামনের দিকে এখান থেকে একটা সালকাস চলে আসে, এটা দিস ইজ কল্ড প্যারাইটো অক্সিপিটাল সালকাস। আর সেন্ট্রাল সালকাস হচ্ছে ওনলি ওয়ান সালকাস যেটা সুপ্রোমিডিয়াল বর্ডারকে কাট করে মিডিয়াল সার্ফেসের দিকে একটুখানি অংশ চলে আসে, যেটা আমরা ওর ক্রাইটেরিয়ার মধ্যেই বলেছি। তাহলে এই কয়েকটা সালকাস আমরা মিডিয়াল সার্ফেসে দেখতে পাচ্ছি। এখন আমরা কিছু ইমাজিনারি লাইন ড্র করি। ফার্স্ট ইমাজিনারি লাইনটা ড্র করবো এই সেন্ট্রাল সালকাসের লোয়ার লিমিট থেকে কর্পাস ক্যালোসামের উপর পর্যন্ত। কর্পাস ক্যালোসামের উপর এখানেও আরেকটা সালকাস থাকে, তার নাম ক্যালোসাল সালকাস। তাহলে এখান থেকে আমরা ক্যালোসাল সালকাস অথবা কর্পাস ক্যালোসাম যে কোনো একটা বললেই হবে, তার উপর পর্যন্ত একটা ফার্স্ট ইমাজিনারি লাইন ড্র করব। ড্র করার পরেই আমরা দেখতে পাবো যে এখানে চারটা লোব তৈরি হয়ে গেছে। সেটা কারা? ইন ফ্রন্ট অফ দ্য ফার্স্ট ইমাজিনারি লাইন এটা হচ্ছে ফ্রন্টাল লোব, বিহাইন্ড দ্য ফার্স্ট ইমাজিনারি লাইন অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য প্যারাটক্সিপিটাল সালকাস, দ্যাট মিন্স ইন বিটুইন ফার্স্ট ইমাজিনারি লাইন অ্যান্ড প্যারাটক্সিপিটাল সালকাস ইন দ্য মিডিয়াল সার্ফেস, এই পোর্শনটাকে আমরা বলছি প্যারাইটাল লোব। এবং প্যারাটক্সিপিটাল সালকাসের বিহাইন্ডে এই পুরো অংশটুকু এটুকু হচ্ছে পুরোটুকু হচ্ছে অক্সিপিটাল লোব, এবং কর্পাস ক্যালোসামের নিচের এই জায়গাটায় থাকছে হচ্ছে টেম্পোরাল লোব। আশা করি লোবের সাবডিভিশন তোমাদের আর ভুল হবে না। আমি একই সেরিব্রাল হেমিসফিয়ারের সুপ্রোল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেসের লোব সাবডিভিশন করে দেখালাম, যার কারণে প্রথমে এভাবে ছবিটা আমি এভাবে এঁকেছি, তারপর যদি ছবিটাকে আমি এভাবে করে উল্টে দিই তাহলে তখন এভাবে এরকম দেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।